বাইরে যখন কোনো কাজের কথা আসে, কোনো প্রস্তাব আসে, সেটা একটা দীর্ঘ সময় বুঝে নেওয়ার ব্যাপার থাকে। দেশের বাইরে যে কাজের অফারগুলো আসছে সেগুলো বুঝে শুনে হ্যাঁ বলতে হবে, না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়াই ঠিক না। কয়েকজনের সাথে কথা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে তারপর বাইরে কাজের চিন্তা ভাবনা করব। তাই এখন কিছু বলতে পারবো না এই বিষয়ে, তবে বাংলাদেশে যে কাজগুলো করছি সেগুলো যথেষ্ট। তবে দর্শকরা যদি আমাদের ভালোবেসে এবং সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা হয়তো বাংলাদেশের সিনেমা বা ওটিজি প্ল্যাটফর্মকে পৃথিবীর যে কোনো দেশে নিয়ে যেতে পারবো, সবাই বাংলাদেশ নামে চিনবে আমাদের। কারাগারের সফলতা নিয়ে প্রশ্ন করা হয় চঞ্চল ভাইকে। চঞ্চল ভাই বলে, এটা আমরা না আপনারা বলবেন, তবে আমরা অনেক কষ্ট করেছি। জেলখানায় 15 দিন ছিলাম, সেখানে থেকে খেয়ে না খেয়ে কাজ করছি এবং হাত পায়ে পোশাকে অনেক ময়লা আবর্জনা ছিল, তারপর গরম তো ছিলই, সব কিছু মানিয়ে নিয়ে কষ্ট করেছি আমরা। কারাগার কাজটার অভিজ্ঞতা ততটা সুখকর ছিল না, তবে যদি কাজটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক। তবে আমি এখন পর্যন্ত কিছু করতে পারিনি, আমি না, আমাদের অনেক কিছু করার আছে আমাদের দেশের জন্য। কারাগারের সাকসেস বলতে এটা দর্শক বলবে, অনেক কষ্টের অভিজ্ঞতা জেলখানা। আমরা দেশের জন্য কিছু করতে চাই, তবে চাইলেই তো সেটা করতে পারতেছি না, অনেক সমস্যা চারিদিকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা আমাদের সাথে থাকলে আমরা অনেক দূর যেতে পারবো, তাই আপনাদের সাথে নিয়ে অনেক দূর যেতে চাই আমরা। আমরা বিভিন্ন মাধ্যমে কাজ করতে যাই, যেখানে কেবল সিনেমায় হাওয়া লাগছে, আমরা সেই হাওয়ার গতিতে সামনে মানে বহু দূরে যেতে চাই। তবে কাজ করতে হলে সৎ থাকতে হবে, সৎ না হলে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না। দেশপ্রেমটা হচ্ছে তার কাজকে সৎভাবে করে প্রমাণ করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভিতরে কার কার চঞ্চল ভাইয়ের অভিনয় ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্টস করবেন। আপনারা কেন আমি